দাম করে যদি কেউ টাকা চায় তাহলে ফোন করবেন, তাদেরকে জেলে ভরে দেব, এমনটাই এবার বললেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। আগামী 10 তারিখ বাগদাতে উপনির্বাচন এবং সেখানেই তিনি আসেন প্রচারে, এবং প্রচারে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেন পার্থ ভৌমিক। ঠিকই বলছেন ব্যারাকপুরের সাংসদ, শোনাব আপনাদের। যে ছেলেগুলো আপনাদের বাড়িতে ঘুরছে না, এই ছেলেগুলোর নাম্বার রেখে দেবে, কেউ যদি তৃণমূলের নাম করে কিংবা বিডিও অফিসের নাম করে কোনো কাজের জন্য এক পয়সা চায়, এই ছেলেগুলোকে খালি ফোন করবেন, তাকে জেলে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিয়ে নেব। এই যে ছেলেগুলো যাচ্ছে এদের ফোন নাম্বারটা দয়া করে রেখে দেবেন, যে দাদা আমাকে বলেছে এই ভাতা করে দেবে, টাকা চেয়েছে, যে টাকা চাইবে তার নামটা ওই ফোন করে বলে দেবেন, বাদ বাকি দায়িত্বটা আমার। মমতা ব্যানার্জি বলে দিয়েছে কোন রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না, নইলে আমি আমার কোনো খেয়ে দেয়ে কাজে নেই, আমি নৈহাটি থেকে এখানে চলে এলাম, আমি তো এখানে দাঁড়াবো না বটে।